চট্টগ্রামের মিরসরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে চাষের অন্যতম অনুষঙ্গ পানের স্কিম। কয়েক বছরে 18টির মধ্যে 14টি স্কিম বন্ধ হয়ে গেছে, ফলে ধান ছাড়া অন্য ফসল উৎপাদনে বেগ পেতে হচ্ছে কৃষকদের। এছাড়া বাজার মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন তারা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে 2012 থেকে 2013 ও এর আগে মিরসরে 16টি ইউনিয়ন ও 2 পৌরসভায় মোট 19টি পানের স্কিম দেয় বিএডিসি। 19টির মধ্যে একটি স্কিম ফেরত আসে। বর্তমানে 18টি পানের স্কিমের মধ্যে বন্ধ আছে 14টি, চালু আছে মাত্র 4টি। এগুলোর মধ্যে করেরহাট ইউনিয়নে 2টি, জোরারগঞ্জ ইউনিয়নে 1টি ও ধুম ইউনিয়নে 1টি পানির চালু আছে। অথচ হিঙ্গুলি ও করেরহাট ইউনিয়নে 13টি স্কিম দিয়েছিল বিএডিসি। বন্ধ থাকার কারণ জানতে চাইলে বিএডিসির মিরসরের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী জাহেদ হাসান বলেন, কিছু পাম্প নষ্ট হয়ে গেছে, কিছু পাম্প চালু করছে না স্কিম পরিচালকরা। উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য কম ও কৃষকেরা পেশা বদল করায় কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন তারা। এছাড়া সড়কের কাজ করতে গিয়ে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেন ভেঙে ফেলেছে এলজিইডি। মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর প্রায় 2500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যদিও এখনও আমন কাটা পুরোপুরি শেষ হয়নি, আমন কাটা শেষ হলেই বোরো আবাদ শুরু করবে কৃষক। বোরো আবাদ ছাড়াও কয়েক হাজার হেক্টর জমিতে বিভিন্ন শীতকালীন সবজি চাষ হয়ে থাকে স্কিমে পানি দিয়ে। উপজেলার একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বোরো চাষে সেচের প্রয়োজন হয়, তাই খরচ বেশি পড়ে। কিন্তু খরচের তুলনায় ধানের বাজার মূল্য কম হওয়ায় তারা বোরো চাষ করছেন না।